ভাই সেটা তো হচ্ছে ভবিষ্যতের কথা, আমি যদি নির্বাচন করে নির্বাচিত হই তখন পরিবেশটা আমি কিভাবে কন্ট্রোল করব, এখনকার পরিবেশ থেকে পরিবেশটা ভালো হবে কি না ওটা তো সময়ের ব্যাপার। আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমার নেত্রী প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গত 15 বছর উন্নয়ন করে যাচ্ছেন, বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে, ওটা ছিটে মাত্র কিছু কি আমাদের কুমিল্লাতে আছে কি না? কাইন্ডলি এটার জবাব দিবেন আপনারা আমাকে একটু। কুমিল্লা সিটি কর্পোরেশনে গত 12 বছর 15 বছর ধরে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে উন্নয়ন হয়েছে সেটাতে কুমিল্লার মানুষ কি কি সুবিধা পাচ্ছে, কি কি অসুবিধা থেকে তারা পরিত্রাণ পেল এখন পর্যন্ত? 10 বছর আগে যা ছিল তাই কি আছে? 11-12 বছর পরে সেটা সেটা থেকে নিষ্কান্তি পেয়েছে তারা, আমাকে বলেন।